শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শিল্পাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে সকালবেলা বেশি একটা কাজের চাপ ছিল না, শুধু ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিলাম আর উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে স্নান করে এসে পড়েছি। এই যে চা বানালাম, এখন চা খেয়ে তারপর বাকি ঘরের কাজগুলো করব। তো বন্ধুরা, এখন 10:30টার কাছাকাছি বাজে সকাল। তো আমি দেখো এই যে ডাল বসিয়ে দিয়েছি, মুসুরি ডাল, আর বাজারে গেছে, দেখি কি আনে তারপর করব। তো ততক্ষণে ডালটা হোক, তারপর দেখি কি আনে। তো দেখো বন্ধুরা, বাজার নিয়ে আসলো, এই যে কাতল মাছ এনেছে। তো মাছটা আমার ধোয়াও হয়ে গেছে আর অল্প মাছের ডিম আছে, ওই দেখো। তো ভাবছি ওটা বড়া করব। তো বন্ধুরা দেখো, এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর তার পাশে মাছের ডিমের যে বড়া, সেটাও একবারে ভেজে নিচ্ছি, কারণ তাহলে মাছের তেলের মধ্যেই ওটা ভাজা হয়ে যাবে, পরে ভাজলে আবার তেলটা থেকে যাবে। তো ওইদিকে দেখো আমার ডাল সম্বাদ দেওয়া হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি আরেকবার ভালো করে। তো আমার ডাল সম্বাদ দেওয়া হয়ে গেছে আর আলু ভাজাও করেছি, আর এই যে মাছ ভাজাটা করে মাছের, মানে মাছের ঝোল করব না, মাছটা একটু মাখা মাখা করব। আর ওইদিকে এই যে আলু ভাজা হয়ে গেছে। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো বেশিক্ষণ না আর কি, 4টার দিকে আর কি ঘুমিয়েছি। এখন মোটামুটি 6:05 কি 10 হবে এখন, দেখি কত বাজে। হ্যাঁ, তো 6:10 বাজে এখন। তো ফট করে চোখে দিকে, মানে মোবাইলটাই আগে দেখলাম, মোবাইলটা আমার মাথার সামনে ছিল, তো দেখি 6টা বেজে গেছে। তো তাড়াতাড়ি করে উঠলাম, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো ঘুম তো পাচ্ছে এখনও, কিন্তু আর ঘুমালাম না, কারণ সন্ধ্যার সময় মানে ঘুমিয়ে থাকা তো যায় না সন্ধ্যার সময়, তাই তাড়াতাড়ি করে উঠে পড়লাম। আর বাইরে জামা কাপড়টাও তুলতে হবে, তাই মোবাইলটা যখন হাতে নিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, তারপর জামা কাপড়গুলো তুলবো। এখন তুলে হাত পা ধুয়ে সন্ধ্যা দিব, তারপর তো আবার আছে চা বানানো। তো একবারে চা খেয়ে তারপর আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, 6:30টার কাছাকাছি বাজতে চললো, 6:30 বাজেনি, তাও দেখো বাইরে কি আলো এখনও। তো তাও জামা কাপড়গুলো তুলেই নেই, কারণ আবার একটু পরে তুলতে হবেই। তো তুলে নিই জামা কাপড়গুলো, সবগুলো জামা কাপড় শুকায় নিই, কিছু কিছু ভেজা আছে সেগুলো ঘরে নিয়ে রেখে দিব, আর যেগুলো শুকিয়ে গেছে ওগুলো আলাদা রাখবো। তো বন্ধুরা, জামা কাপড় তুলে ভাবলাম আগে হাত পা ধুয়ে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর আস্তে ধীরে পরে চা বানাবো। তো এ দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো এখন চা বানাবো, চলো। তো দেখো বন্ধুরা, আমার চা রেডি, আর ওইদিকে সিঙ্গারা মিষ্টি, আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া। তো বন্ধুরা, আমার ঘরে কিন্তু অনেক লোক আছে, তো সবাইকে দিয়ে দিচ্ছি। তো সব থেকে বড় যে অতিথি, সে আমার সামনে এসে বসে পড়েছে, তাই ওকেই আগে দিচ্ছি। তারপর এই যে আমার বোন এসেছে, ওই যে ওইদিকে বসে আছে, আর তোমাদের দাদা ভাই ওই যে বিছানায় বসে আছে। তো সবাইকে একজন একজন করে দিব। তো কেউ ক্যামেরার সামনে আসতে চাইছে না, কি করব বলো? তাই আমি তোমাদের আগে খেয়ে দেখাই, কেউ যখন আসতে চাইছে না ক্যামেরার সামনে, তো কাউকে জোর করাটাও ঠিক না। তো চলো বন্ধুরা, খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে পরে আসছি। তো বন্ধুরা, আমার বোন অনেকক্ষণ ছিল, তো ওর সাথে গল্প করলাম অনেকক্ষণ, তারপর এই যে রাত্রের খাবার রেডি করলাম। তো মাঝখানে তোমাদের সামনে আর আসা হয়নি। তো দেখো এই যে রাত্রে রুটি আর এই যে ডাল, মুসুরি ডাল, তো এগুলোই আজকে রাত্রে খাওয়া হবে। আর দিনের বেলা মাছ তো সব রান্না করিনি, সেটা তোমাদের বলা হয়নি, মাছ আমি অর্ধেকটা রেখে দিয়েছি কালকের জন্য, কারণ রাত্রেবেলা সেরকম আমাদের ঘরে মাছ খাওয়া হয় না, একবেলাই খাওয়া হয়। তো অর্ধেকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, কালকে করব। তাই বেশিরভাগ রাত্রেবেলা আমাদের রুটি হয়, তাই একবেলার জন্যই মাছটা করি। তো বন্ধুরা,
আজ এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।